বিধাননগরের পৌর নির্বাচনে ফলাফল ঘিরে এত সহজে হাল ছাড়ছে না বঙ্গ বিজেপি শিবির। যারা ভোট দিতে পারেননি তাদের তালিকা তৈরি করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই তালিকায় থাকতে পারে বিধাননগর পুর এলাকার বাসিন্দাদের 10,000 বাসিন্দাদের নাম। তাদের নাম ঠিকানা জোগাড় করছেন শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতে মামলা করবেন আর পেছন থেকে থাকবে বিজেপি, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। তারপরই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগে যারা ভোট দিতে পারেননি তাদের তালিকা, তাদের ঠিকানা, সমস্ত কিছু নিয়ে প্রস্তুতি নেবে বিজেপি। তারপরই আদালতের পথে হাঁটবে বিজেপি, যেখানে তারা দেখানোর চেষ্টা করবে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আবহে কত মানুষ ভোট দিতে পারেননি আর তাদের ভোটদান থেকে বিরত রাখা হলো। ঠিক এভাবেই হাইকোর্টের দিকে এগিয়ে যেতে চায় বঙ্গ বিজেপি। তাই হাল ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব। যারা ভোট দিতে পারেননি তাদের তালিকা তৈরির দায়িত্ব পড়লো এবার শুভেন্দু অধিকারীর উপর। নেমে পড়েছে টিম শুভেন্দু।